আসসালামু আলাইকুম প্রিয় খামারি এবং বন্ধুগণ, আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দেশে এবং দেশের বাইরে থেকে, কাছে এবং দূরে থেকে যারা আমার এই প্রতিবেদনটি দেখছেন, সবাইকে ওয়ার্ল্ড সাপ্লাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজ আপনাদের নিয়ে এসেছি নাটোর জেলা বড়াইগ্রাম থানা মৌখারা বাজারের পাশে। এখানে একজন উদ্যোক্তা, তিনি ছোট বয়সে কৌতুক পালন করছেন, তিনি স্টুডেন্ট পাশাপাশি এই কৌতুক পালন করছেন। আজকে আমরা তার কাছে জানবো তার এই কৌতুক পালন পদ্ধতি সম্পর্কে, কৌতুকগুলোকে কী কী খাবার খাওয়াচ্ছেন, কী কী জাতের কৌতুক আছে এবং কৌতুকগুলো সেল দেওয়ার ইচ্ছা আছে কিনা, এবং কৌতুক পালন করতে গেলে কৌতুককে কতটুকু সময় দিতে হয়, সব কিছু নিয়ে পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন তৈরি করবো আপনাদের মাঝে। আশা করছি সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আপনারা আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রথমে আপনার নামটা জানতে চাচ্ছি। আমার নাম মোহাম্মদ রাফাত শেখ রাফি। আচ্ছা, পেশায় কী করেন? পেশায় আমি একজন স্টুডেন্ট। কিসে পড়াশোনা করেন? ক্লাস 9। ক্লাস 9-এ পড়েন? জি। তো পাশাপাশি যে কবুতর দেখতে পাচ্ছি আমরা, কবুতর পালনটা শুরু করেছিলেন কতদিন আগে থেকে? আসলে কবুতর আমি 3 বছর আগে থেকেই শখের বসায় কিনেছিলাম, সেখান থেকেই আমার আব্বু কিনে দিয়েছিল। এখন আস্তে আস্তে বর্তমানে একটা ছোট খামার হয়েছে। এই যে 3 বছর আগে কবুতর পালনটা শুরু, আচ্ছা কবুতর পালন কেমন লাগে? কবুতর আমার এমনিতেই খুব ভালো লাগে, পালন করতে ভালো লাগে। ভালো লাগে? জি। তো আসলে কবুতর থেকে আয় হয় কি না? আয় হয় তো, পড়াশোনার পাশাপাশি পড়াশোনার খরচ আছে, সেগুলো আর কি কবুতর বিক্রি করে হয় আর কি। আচ্ছা, কত জাতের কবুতর আছে এখানে? প্রায় 10 থেকে 12 জাতের কবুতর আছে, 12 রকম জাতের। মানে 10 থেকে 12 জাতের? জি। আচ্ছা, সবগুলো কি ফেন্সি কবুতর? জি। আচ্ছা, এই কবুতরকে খাবার হিসেবে কী কী দেন? খাবার হিসেবে গম, ধান, ভুট্টা ভাঙ্গা, বাজরা, ঘাসের বীজ ইত্যাদি, এগুলো মিশিয়ে দিচ্ছেন? জি। আচ্ছা, এই যে কবুতর পালন করছেন, জি, স্কুল করছেন, তো স্কুলের পাশাপাশি কবুতর পালনটা আসলে সময় কীভাবে মেনটেন করেন? আমি সকালে ঘুম থেকে উঠে প্রথমে কবুতরকে খেতে দিই, তারপরে খাওয়া দাওয়া করে স্কুলে যাই, তারপর আবার বিকালে এসে দেখাশোনা করি, খেতে দিই। এইভাবে খাবার কয় বেলা দেন? খাবার 2 বেলা দিই। 2 বেলা? সকালে আর বিকালে। 2 বেলা দিলে হয়ে যায়? জি। কবুতর পালন করছেন এত ছোট বয়সে। আচ্ছা, এই যে 3 বছর যাবৎ যে কবুতর পালন করছেন, জি, এর মধ্যে কোনো রোগব্যাধি হয়েছে কিনা? রোগব্যাধি বলতে সর্দি জ্বর এগুলো হয়, ওষুধ খেলেই ভালো হয়ে যায়। এই ছোটোখাটো সমস্যা? ছোটোখাটো সমস্যা, বড় সমস্যা, বড় ধরনের কোনো সমস্যা হয় না? বড় ধরনের সমস্যা হয় না। যেমন রানীক্ষেত কি বিভিন্ন ধরনের রোগ আছে না? এগুলো হয় না, সর্দি জ্বর এগুলোই হয়। আচ্ছা, এইগুলোর জন্য কী কী ওষুধ ব্যবহার করছেন বর্তমানে? বর্তমানে এই হিস্টাসিন খাওয়াই, তারপর জ্বরের বড়ি না পায় এগুলো খাওয়াই, বিভিন্ন ধরনের ওষুধ আছে ওগুলো খাওয়াই। মানে সাময়িক ট্রিটমেন্ট এগুলো দিয়ে হয়ে যাচ্ছে? জি। আচ্ছা, এই খামার থেকে কবুতর সেল দেওয়ার ইচ্ছা আছে কিনা? জি, পড়াশোনার চাপ আমার খুব বেশি, সময়টা জাস্ট মেনটেন করতে পারছি না, সেই জন্যই কিছু কবুতর সেল দেবো। আচ্ছা, তাহলে আমরা কথা না বাড়িয়ে চলে যাই কবুতরগুলো দেখার জন্য। জি। আচ্ছা, এই যেটা কি? এটা ভাই সাদা লাক্কা। আচ্ছা, এটা কি অ্যাডাল নাকি রানিং? এটা রানিং, 3 বাচ্চা গ্যারান্টি। আচ্ছা, এটা চা কত? এটা চাওয়া দাম 2000 টাকা। 2000? আলোচনা সাপেক্ষে রাখা যাবে দাম। আলোচনা সাপেক্ষে কিছু কম টম হবে? আচ্ছা, এই জোড়া? এটা হলো স্প্যানিশ সরেরা। আচ্ছা, এটার বৈশিষ্ট্য কি? এটার যে পিঠের উপরে ফুল হয় গলার কাছে, ফুলের জন্য এটা বোঝার উপায়। এটা কি রানিং না ডিম বাচ্চা? না, এটা চার পর গেছে, নর্মালি কনফার্ম। এটা চাওয়া কত? এটা চাওয়া দাম 7000 টাকা। এটা কি কম বেশি সুযোগ হবে? হ্যাঁ, আলোচনা সাপেক্ষে কম করা যাবে। আচ্ছা, এটা কয় জোড়া আছে? এটা আরেক জোড়া আছে, 2 জোড়া, মোট 2 জোড়া। আচ্ছা, এই জোড়া? এটা হলো ব্লু শার্টিং। ব্লু শার্টিং? আচ্ছা, এটা রানিং? রানিং এর যে বাচ্চা আছে, এই বাচ্চা সহ? আচ্ছা, এটা চাওয়া কত? এটা প্যাকেজটা যাচ্ছে 3500 টাকা। 3500 টাকা? জি। এটা কয় জোড়া আছে? এটা 1 জোড়াই আছে বাচ্চা সহ। মানে বাচ্চা সহ 3500 টাকা? জি। চাওয়া? চাওয়া দাম? এটা কি আলোচনার সুযোগ আছে? জি, আলোচনার সুযোগ আছে। আচ্ছা, এই জোড়া? এটা ড্যানিশ, ব্ল্যাক ড্যানিশ। এটা হলো ব্ল্যাক ড্যানিশ? জি। আচ্ছা, এটা রানিং নাকি অ্যাডাল? এটা 7 পর 8 পর। 7 থেকে 8 পর? জি। এই জোড়া চাওয়া কত? এটা চাওয়া দাম 15000 টাকা। 15000? জি। এটা কি মানে আলোচনার সুযোগ পাবে কি না? হ্যাঁ পাবে, আলোচনার সাপেক্ষে কম রাখা যাবে।
এটা কয় জোড়া আছে এটা এক পেয়ারি আছে আচ্ছা এই জোড়া এটা আপনার ঝর্ণা শাটিং ঝর্ণা শাটিং জি এটা কি রানিং না এটা রানিং একদম ডিম বাচ্চা গ্যারান্টি আচ্ছা এটা কোনো মিস মার্ক আছে মিস মার্ক বলতে মেটার একটু করি মিস মার্ক আছে একটা করি মিস মার্ক একটা করি মিস মার্ক আছে জি এটা চাওয়া কত এটা চা দাম এটা একদম 2500 টাকা এটা আলোচনা কোনো সুযোগ নেই না একদম 2500 আচ্ছা এই জোড়া এটা আপনার ব্লু ম্যাকপাই পটার এটা কি রানিং না এডাল এটা চার পর গেছে চার পর এটা চা কত এটা চা দাম 4500 টাকা এটা কোনো মিস মার্ক আছে না এটা কোনো মিস মার্ক নেই আলোচনার কোনো সুযোগ আছে আছে 4500 টাকা চা দাম আলোচনা সাপেক্ষে কম রাখা যাবে আচ্ছা এই জোড়া এটাও ঝর্ণা শাটিং এটা ঝর্ণা শাটিং জি এটা কোনো মিস মার্ক আছে না এটা একদম টাই করি 100 100 আচ্ছা এটা অ্যাডাল নাকি না রানিং এ একটা বাচ্চা আছে প্রথম বাতে একটা বাচ্চা এটা প্রথম বাত জি মানে এটা বাচ্চা জি আচ্ছা বাচ্চা সহ চাওয়া কত এটা বাচ্চা সহ চাওয়ার দাম 3000 টাকা চাওয়া এটা আলোচনার সুযোগ আছে আছে আলোচনা সাপেক্ষে কম রাখা যাবে আচ্ছা এই জোড়া এটা হলুদ বোম্বাই হলুদ বোম্বাই জি এটা কি রানিং জি এই একটা ডিমও পারছে মাস্টার পেয়ার এটা এটা মাস্টার পেয়ার না জি এটা চাওয়া কত এটার একদম 2500 টাকা 2500 জি এটা কোনো মিস মার্ক আছে না একদম অরিজিনাল আলোচনার সুযোগ আছে না একদম 2500 আচ্ছা এই জোড়া এটাও হলুদ বোম্বাই নিউ অ্যাডাল এটা নিউ অ্যাডাল জি এটা চাওয়া কত এটার চা দাম 2500 টাকা এটা কি আলোচনার সুযোগ আছে জি আছে আচ্ছা এই জোড়া এটা আপনার নুরানি লার্ক আচ্ছা এটা চা কত এটা বাচ্চা সহ চা দাম 3500 টাকা এই বাচ্চা সহ জি আচ্ছা এটা কি আলোচনার সুযোগ আছে জি আছে ডিম বাচ্চা করছে কয়বার ডিম বাচ্চা এবার দিয়ে দুইবার দুইবার জি আচ্ছা এটা এটা ওই নুরানি লার্কেরই নর এটা কি সিঙ্গেল জি সিঙ্গেল আচ্ছা এটা চা কত এটা একদম 1500 টাকা একদম জি আলোচনার সুযোগ নেই না এটা কি একদম রানিং জি একদম রানিং ফেয়ার রানিং আচ্ছা এই জোড়া এই জোড়া আপনার হাউস পিজন হাউস পিজন জি এই জোড়া কি রানিং এটা সাত পর নিউ অ্যাডাল নিউ অ্যাডাল জি এটা চাওয়া কত এটার একদম 2500 টাকা এটা তাহলে আলোচনার সুযোগ নেই না এটা কি এক জোড়াই আছে জি এক জোড়াই আচ্ছা এই জোড়া এটা সুয়া চন্দন এটা কি রানিং রানিং জি এটা কি কোনো মিস মার্ক আছে না কোনো মিস মার্ক নেই আচ্ছা এটা চা কত এটা চা দাম 1500 টাকা এটা কি একদম জি একদম এটা কয় জোড়া আছে এটা এক জোড়াই আচ্ছা আমরা যে কবুতরগুলো দেখলাম জি কবুতরগুলো তো কোয়ালিটি মাশাল্লাহ অনেক ভালো দেখলাম তো এটা যদি কেউ নিতে চায় মানে তাদের ব্যবস্থা কি কেউ যদি নিতে চায় তাহলে সে এখানে আমার খামারে এসে নিলে ভালো হয় আর যদি কোনো ভাই দূর থেকে দেখতে চায় তাহলে বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া সম্ভব সম্ভব জি মানে এটা কী কী সিস্টেমে দেখানো সম্ভব মানে যে অনেকেই ভিডিও কলে দেখতে চায় জি সেরকম সেখানে নাম্বার দিয়ে দেবো সেখানে ভিডিও কলে সে দেখবে আর এসে দেখলেই ভালো হয় মানে খামারে এসে দেখলে কৌতুকগুলো নিলে ভালো হয় জি আচ্ছা আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বিদায় নেব রাফির এই কবুতর খামার থেকে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে অ্যাড হয়ে থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ